প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আসলে চিকিৎসক হওয়ার পর থেকেই কিন্তু এরকম ঈদে এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এবং ঈদে শুধু চিকিৎসক না, আমাদের চিকিৎসকের পাশাপাশি আমার নার্সরা, এ সময় যারা ক্লিনাররা আছেন, সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আসলে হাসপাতালে থেকে চিকিৎসা কাজে সহযোগিতা করেন, এবং আমাদের এই হাসপাতাল কিন্তু আসলে কখনো ঘুমায় না, সুতরাং সবসময় হাসপাতালটা খোলা আছে এবং রোগীরা সেবা পাচ্ছে। এই যে আমরা গতকালকে আজকে যতগুলো ইমার্জেন্সি সার্জারি হলো, এই সার্জারিগুলো নিয়মিতই আমরা করে যাচ্ছি। একটা রুগী আসলো, তার পেটের একটা বড় একটা সার্জারি, এগুলো কিন্তু সবসময় হচ্ছে। হ্যাঁ, তো ঈদের সময় দেখা যায় যে হয়তো একটু জনবল একটু সীমিত থাকে, কিন্তু কোনোরকম চিকিৎসা কার্যক্রম কিন্তু থেমে থাকে না, বা কোনোভাবে ব্যাঘাত হয় সেটাও কিন্তু না। বা অনেক সময় দেখা যায় যে একটা গুজব এরকম ছড়িয়ে পড়ে যে হাসপাতালে চিকিৎসকরা নেই বা চিকিৎসক পাওয়া যাচ্ছে না। আমার দেশবাসীর কাছে এটি একটা অনুরোধ থাকবে যে তারা যেন এই ধরনের কোনো গুজবে বিশ্বাস না করেন, এবং তারা যেন হাসপাতালে যেন আসেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবাটা যেন তারা নেন। এবং এই যে প্রতি বছর ঈদের সময় আমি, আমার সহকর্মীরা, আমার নার্সরা, হাসপাতালের ক্লিনাররা, ওয়ার্ড বয়রা, ওটির বয়রা, প্রত্যেকে মিলে যে একটা ফ্যামিলির মতো করে হাসপাতালে পড়ে থেকে মানুষকে সেবা দিচ্ছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া মনে হয়। মানে এই যে সার্ভিসটা এই সময় অন্য দপ্তরগুলো দিতে পারছে না বা তারা ছুটিতে আছে, সেই সার্ভিসটা আমাদের স্বাস্থ্য বিভাগ দিচ্ছে, আমার মনে হয় অনেক বড় একটা অপরচুনিটি মানুষকে সেবা করার। এবং কখনো এই সেবাটা করে বা ছুটি কাটাইনি, ছুটি কাটাচ্ছি না, এটা ভেবে যে কখনো খারাপ লাগছে, এটা আজ পর্যন্ত কখনো লাগেনি। বরং নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয় যে একজন বাংলাদেশের একজন চিকিৎসক হিসেবে বাংলাদেশের মানুষের পাশে আছি। ভালো লাগতেছে, মানে অবভিয়াসলি ফ্যামিলিকে মিস করতেছি, কিন্তু এখানে পেশেন্টের মানে সেবা করতেছি, এটাই সবচেয়ে বড় ধর্ম। বেশি অসুবিধা হচ্ছে না, পেশেন্টের সাথে কথা বলতেছি, ওরাও খুশি হচ্ছে, আমরাও খুশি। আনন্দটা আমাদের এই স্যাক্রিফাইসটা যদি আসলে সবাই অ্যাকনোলেজ করে তাহলেই আমাদের আনন্দ, যে আমরা যে সবাই চিকিৎসার সাথে অন্য ইমার্জেন্সি সার্ভিসের সাথে যারা আমরা কাজ করি, তারা যে আসলে এই ছুটিটা ভোগ না করে যে কাজ করে, এইটার যদি আমাদের মানে কেউ বলুক বা না বলুক, আমরা আসলে এটা মানসিকভাবে মেনেই নিয়েছি যে আমাদের এটা কাজ করতে হবে, এবং সেই মেনে নেওয়াতেই আমরা এই প্রফেশনে এসেছি, এবং আমরা আনন্দের সাথেই আমাদের এই দায়িত্বটুকু পালন করি। ভালো সেবা পাচ্ছে, আমার ভাইয়ের আগামী গত 1 তারিখে অপারেশন হয়, এত দ্রুত এবং এত ফ্রেন্ডলি অপারেশন হয়েছে যে এত কর্পোরেট করছে ডাক্তার, নার্স, আয়া, তাদের ব্যবহার আসলে আমি খুব মুগ্ধ। আমি সরকারি হসপিটাল নিয়ে এত মুগ্ধ থাকবো আমি আসলে কখনো কল্পনা করিনি। নিজ দায়িত্বে তারা যেভাবে রোগীর সেবা করছে, আই এম ভেরি মাচ হ্যাপি। এই দিনটা তাদেরকে আমরা উদযাপন করতে, তাদেরকে সাহায্য করছি এবং পেশেন্টদের পাশে আছি, এটা আমাদের জন্য খুবই ভালো লাগছে।